এটা আমার অভ্যাস বলো বা আমার জিভের টেস্ট বলো, আমার বিরিয়ানির অন্য কিচ্ছু ভালো লাগে না, শুধু রাইস আর আলু দিয়ে দাও আমি খুশি। আনসাবস্ক্রাইব করে দিয়েছে, কি রকম সাবস্ক্রাইবার আমার নরনারীগঞ্জ কি রকম একটুখানি স্যাম্পল দেখে নাও। আজকে বার্থডেতে কেক কাটলে না কেন দাদা, খুব দুঃখের সাথে বলছি জয় হসপিটালাইজ। অনেক দিন বাদে ঘড়িটা অ্যাকচুয়ালি ঠিক হয়ে গেছিলো, বাট আমারই মনে করে আনা হচ্ছিল না, মা নিয়ে গিয়ে পুরোপুরি ঠিক করিয়ে মেশিনটাও চেঞ্জ করে সমস্ত কিছু একদম ঠিকঠাক করে নিয়ে এসেছিলো, আমারই আনা হচ্ছিল না। তো আজকে জোর জবরদস্তি আমাকে মা বলে পাঠিয়েছে, আজকে যদি ঘড়িটা না নিয়ে যাস তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আজকে আর দুঃখ নিয়ে লাভ নেই। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। যদি এখন বাজে হচ্ছে একটা, দেড় ঘন্টা হয়ে গেছে লাস্ট শর্টের থেকে, আর একটুখানি কাজ ছাড়লাম, আর আজকে একটুখানি আমার প্রাপ্তি যোগ আছে। তো সোনকদা এসেছিলো, সোনকদা এসে এটা আমাকে দিয়ে গেল, চকলেটস আমার ফেভারিট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে জন্মদিনের ব্যাপার বলে নয়, ব্যাপারটা হচ্ছে আমার চকলেট ভীষণ পরিমাণে ভালো লাগে, সেটা এনি ডে এনি টাইম। আজকে না বন্যা বয়ে গেছে, সিরিয়াসলি আজকে মানে আমি সোশ্যাল মিডিয়া খুলেছি আর বন্যা বয়ে গেছে। তো এনিওয়েজ, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো, নীলাময় সরকার ভাই এরও জন্মদিন হচ্ছে আজকে। তো আমি উইশ করে দিচ্ছি, আবার আরেকটা মেসেজ উইশ করে দিচ্ছি, নীলাময় হ্যাপি বার্থডে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, স্টে ব্লেসড অ্যান্ড কিপ স্মাইলিং অলওয়েজ। আর ব্লগ কিন্তু দেখবে আর সাথে থাকবে, পাশে থাকবে, জুড়ে থাকবে। ইনস্টাগ্রামের প্রচুর লোকজন আর কি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, একবার তোমাদেরকে রিকোয়েস্টগুলো দেখাই, মানে স্টোরি মেনশন করা। এই দেখো, অস্মিতা পাঠিয়েছে, সুমন পাঠিয়েছে, ইন্দ্রনীল পাঠিয়েছে, মানে ইন্দ্রনীল মানে নীল, তারপরে তো এগুলো তো ভরে রয়েছে পুরো একদম, মানে কি বলবো তোমাদেরকে, এই দেখো পুরো পরপর পরপর। এবারে স্টোরি যদি না শেয়ার করি তাহলে তোমরাই রাগ করবে, তো সুতরাং আমি একটুখানি এগুলো কাজগুলো সেরে নিই, একটু বাদেই আমি বাড়িতে ফিরবো, মানে দুপুর দুপুর। আজকে দিনটা শুরু করলাম একটু অন্যরকমভাবে কাজের জায়গা থেকে, কারণ সবাই একটু অন্যরকম ডিফারেন্ট ওয়েতে করে। আমি ভাবলাম আজকে শুরুটা আমি বাড়ি থেকে করতে পারতাম, বাট বাড়ি থেকে করিনি, কারণ বাড়ির একটা সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভাইবস থাকে, তো বোঝোই মা বাবার একটা ব্যাপার থাকে, তো সেই জায়গাটা থেকে আমি একদম সুন্দরভাবে সেই ভাইবসটা নিয়ে তারপরে আমি চলে এলাম হচ্ছে আমার কাজের জায়গায় স্টোরে। তো সেখানে এসে তারপরে এখন আমি দিনটা শুরু করছি, একটু লেট স্টার্ট করেছি ব্লগটা, বাট প্লিজ ডোন্ট মাইন্ড, দেখা যাক আজকে সারা দিনের দিনচর্যাতে কী কী থাকে। চলে এসছে হচ্ছে এখন আমার পাতে হচ্ছে বিরিয়ানি, আজকে স্পেশাল, একদম স্পেশালভাবে রান্না করেছে হচ্ছে মা বিরিয়ানি। এবার জানি না অডিও রেকর্ড হচ্ছে কিনা, আগের একটা ফুটেজ নিলাম সেখানেও অডিও রেকর্ড হয়নি, খাইতাসি খাইতাসি, দিস ইজ কল ব্লগার লাইফ। আর খাওয়ার চলে আসবে, খাওয়ার ঠান্ডা হয়ে যাবে, আগে শ্যুট হবে তারপরে খাওয়া হবে, এটা যারা করে তারাই বোঝে। বাপু মালটা ছাড়ো, বাপু মালটা ছাড়ো, মালটা ছাড়ো আগে, না না। তো যেটা যেটা অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি বলার সেটা হচ্ছে মানে আমার নিজস্বভাবে ব্যক্তিগতভাবে আমার আজকের দিনটা, মানে জন্মদিন আজকে আমার বার্থডে, আজকের দিনটা আমার সেরকমভাবে খুব একটা বেশি কিছু স্পেশাল বলে মনে হয় না আমার জন্য, আমার কাছে। বাট যেটা ফিল হয় সেটা হচ্ছে যে মানে আজকের দিনটা দুটো মানুষের জন্য স্পেশাল, এক হচ্ছে মা আর আরেক হচ্ছে এই হচ্ছে বাবা। তো ঠিক আছে, দেখতে পাচ্ছো তো সবাই মিলে দেখতে পাচ্ছ, ইয়েস। তো যদি এই হচ্ছে মানে তাদের দুজনের জন্য হচ্ছে এটা হচ্ছে স্পেশাল দিন। তো আর খেলা হচ্ছে এখন 133-3 উইকেট, 17 ওভার 2 বল, পরপর 2 বলে 2 খানা 6 হয়েছে, আর পান্ডিয়া মারলো এই মাত্র। তো এবার একটুখানি এই এই ভোজনটাকে একটুখানি কমপ্লিট করি, যা দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। হ্যাঁ ফালটামি করে, তো ফালকামি ফালটামি করিস না তো কি করিস, আমার পেছনে লেগেছিস নিজে যে উইকেট কিপিং করে যাচ্ছিস এত সুন্দরভাবে, হ্যাঁ তো নিজের উইকেটটা ফেল আগে তারপরে আমার কাছে বলবি। দেখ কাম্মা বলো বলো ওকে বলো ওকে বলো।
দেখ কেমন লাগে। ডিয়ানি যেটা করেছে না হেভি বানিয়েছে, হেভি। বিরিয়ানি আমি যতবার খাই ততবার আমার একটা জিনিসই ফিল হয়, সেটা হচ্ছে আমার বরাবরই এটা আমার অভ্যাস বলো বা আমার জিভের টেস্ট বলো, আমার বিরিয়ানির অন্য কিচ্ছু ভালো লাগে না, শুধু রাইস আর আলু দিয়ে দাও আমি খুশি, কোনো কথা হবে না। বিরিয়ানি রাইস আলু এখন ভরপেট দাবি হয়, আমার এক প্লেট সাটানো হয়ে গেছে অলরেডি। এটা পনির বিরিয়ানি আর কি বানিয়েছে আর তার সঙ্গে রায়তা করেছে, সিরিয়াসলি ভালো হয়েছে, চালটা সত্যি ভালো। হ্যাঁ চালটা সত্যি ভালো, ফ্লেভারটা, হ্যাঁ মেন তো ফ্লেভার না, মেন চালের ওই এসেন্সটা, ফ্লেভারটা যদি আসে একটাই আইটেম হবে আর কিছু হবে। হ্যাঁ এই একটা আইটেম যথেষ্ট, আর অন্য কোনো তামঝাম করার তো দরকার নেই, এটা না এটা করি প্রথম পাতে কি এত এটা ওইটা সেটা অত কিছু করার দরকার নেই, এটা এমনি যথেষ্ট ভালো। আরে এমনি আমাকে হলুদ ভাত দিলেও আমার কাছে তো ভালো লাগে, আমার হলুদ ভাত বা ঘি ভাত দিলেও আমার কাছে সেটা অমৃত। কি খেলছে বুঝতে পারছি না আমি, মানে এইরকমভাবে ইন্ডিয়া খেলবে আজকে সত্যি ভাবনার বাইরে। ঠিক আছে খেলার মধ্যে জিনিসপত্র হয়, বাট ভেবেছিলাম হয়তো অ্যাটলিস্ট একটা দুটো উইকেট পড়বে, বাট সেটাও পড়ছে না। আর যাই হোক আর কী করা যাবে, আর এত ল্যাদ খেতে ইচ্ছা করছে না আজকে, যা বিরিয়ানিটা বানিয়েছিল মা এত খেয়ে ফেলেছি ভালো লেগেছে বলে, যার জন্য এখন মনে হচ্ছে একটুখানি চুপচাপ গা এলিয়ে শুধু চুপচাপ পড়ে থাকি। আর এটা কি কেন তুই ইন্ডিয়ান না, তুই কি ক্যানাডিয়ান তাহলে? ব্রিটিশ। তুই ব্রিটিশ? কানিং ব্রিটিশ, ইউ আর কানিং। আমি বাংলাদেশি। তুমি বাংলাদেশি, ইউ আর নট হিয়ার ফর উইন। চলো দুজনকে নিয়ে, দুই ভাইকে নিয়ে একটুখানি ঘুরে আসি। যেরকম ভাবে ইন্ডিয়া খেলছে আমার দেখে এত মাথা গরম হয়ে গেছে, যার জন্য আমি আর সইতে পারলাম না, আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। ভাই এসছে আসাম থেকে, তো বললো চ দাদা একটু ভালো জায়গায় নিয়ে যায়। আমি ভাবলাম বিকেল বিকেল এই সময়টা কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়, তো ভাবছি একটুখানি ধামসার দিকেই যাই, কারণ ওই জায়গাটা মানে বেশ ভালো লাগবে, এদেরও ভালো লাগবে, কারণ ওর বন্ধুটাও এসছে। তো ভাইকে নিয়ে মমকে নিয়ে একটুখানি হালকা এখান থেকে ধামসা থেকে ঘুরে আসি। ডন, তোর এই জায়গাটা তো অনেক অনেক বছর আগে এসেছিলি। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই জায়গাটার অবস্থা দেখে কিরকম লাগছে? অনেকটা চেঞ্জ লাগছে অনেকটা, আর এই রাস্তাগুলো তো তখন তো ছিল না। তো এই প্রথম ইকো পার্কে যাওয়া মনে আছে বাবানের সাথে? তো এটাই আর কি, চ ভেতরে একটা ভালো জায়গা নিয়ে যাচ্ছি তোদেরকে। আজকে একটু চারিদিকটা কেমন একটা মেঘলা করে রয়েছে, যার জন্য একটুখানি একটুখানি কেমন একটা লাগছে দেখতে। কেমন লাগছে ভাই? অসম। এদিকে মম দাঁড়িয়ে আছে, ও রিল বানাচ্ছে, রিল মাস্টার, রিল মাস্টার মম। লাইট ফাইটগুলো জ্বললে পড়ে না জানিস তো, আরও বেশি সুন্দর লাগবে দেখতে, আর বিশেষ করে ওই ওই পার্টটা, ওই পারে পুরো ওই লাইন দিয়ে গোল্ডেন একটা লাইট জ্বলে, হেভি লাগে দেখতে। তোমরা জানো ইনস্টাগ্রামাররা সবাই এখানে এসে ছবি টবি দেয়, রিল টিল পোস্ট করে, আমিও ছবি পোস্ট করেছি, রিল আমি এখন অবধি বানাইনি। আমার রিল কেমন একটা যাই না, কেন যাই না, আমার রিল বানাতে না কেমন একটা লাগে, মানে ব্লগ বানাচ্ছি দ্যাট ইজ ওকে ফাইন কমপ্লিটলি কুল, বাট রিলে কেমন একটা মানে আমি ভাবতে পারি না কীভাবে শর্ট নেব, বাট ভাবতে হবে। দিন বদলায়, রং বদলায়, কন্টেন্টও বদলায়, যখন তখন সেরকমভাবেই একটুখানি ভাবনা চিন্তা করতে হবে। তো এনিওয়েজ এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা, আর বেরিয়ে পড়েছি ধামসা থেকে। শীত পড়ে গেছে যে সত্যি বোঝা যাচ্ছে, ধামসার এই জায়গাটা এত গ্রিনারি রয়েছে, তো এখানে খুব সুন্দর মানে ঠান্ডা একটা হাওয়া, ব্রিজ, একটা খুব সুন্দর বিউটিফুল একটা ফিলিং আসছে এখানে, এত সুন্দর। আর চারিদিকটা একটু হালকা কুয়াশা কুয়াশা, দেখে মনে হচ্ছে রাত্রিবেলা 10টা বাজে, কিন্তু 10টা না, এখন কিন্তু সন্ধে 6টা। তো চলো এবার বাড়ির দিকে প্রস্থান করি। ও কি এগুলো, বাড়ি থেকে এসে মোটামুটি 4টা খেয়ে সন্ধ্যাবেলা দোকানে চলে এসেছি, আর এখানে বসে একটু ভাইদের সাথে আর কি গল্প গুজব চলছে। অডিওটাতে আসেনি সেই ফুটেজে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম, বাট আরও একবার পরিচয় করিয়ে দিচ্ছি। মম এদিকে, ও হচ্ছে মম, হ্যাঁ ও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, আর আমার ভাই হচ্ছে এখানে। আয় উঠে আয়, ইনভিটেশন কার্ড পাঠাতে হবে। হ্যালো। ও আসাম থেকে এসছে, হচ্ছে সারপ্রাইজ দিয়েছে আমাকে, পরশু দিন এসছে। তোর সাথে প্রথম ভিডিও হচ্ছে আমার ইকো পার্কে। হ্যাঁ ইকো পার্কে, মানে বহু পুরনো সাবস্ক্রাইবার যারা আছো তারাই একমাত্র জানো যে ও হচ্ছে সীমান্ত, আসামে থাকে, তো অনেকবার আমাকে বলেছে যাওয়ার কথা, তো হবে নাকি? হ্যাঁ আসাম গেলে নিশ্চয়ই তোমরা ট্র্যাক ভাইব পাবে, ট্র্যাক ভাইব পাবে, ট্র্যাক ভাইব, প্রপার ট্র্যাক ভাইব, বলে আর ন্যাচারাল বিউটি তো আলাদাই, হোল ডিফারেন্ট লেভেল। আর কিছু কর্নারিং ভিডিও আসছে, যখন আসামে যাওয়া হবে
obviously কিছু কর্নারিং ভিডিওস আসবে এখন অ্যাকচুয়ালি আমাদের ওই কি বলে ইসলামান টিটি নিয়ে কথা হচ্ছিল আই লাভ ম্যান টিটি নিয়ে কথা হচ্ছিল আর যেটা মানে সবথেকে বড় কথা মানে কার আর ইয়ে ম্যাক্সিমাম কার গাইসরা অল্প একটু মোটরসাইকেল ওনার্সদের একটু ইয়ে করে যে মোটরসাইকেলিস্টদের বলে যে হ্যাঁ র্যাশ র্যাশ রাইডিং করে ওরা ঠিক 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 কিন্তু দেখতে গেলে মোটরসাইকেলিস্টটা একটু মোর রেসপন্সিবল অনেক রেসপন্সিবল অনেক অনেক রেসপন্সিবল আমাদের আমাদের হ্যাঁ আমাদের খেয়ে খেয়ে রাইড করি না বা খেয়ে খেয়ে ফোন কলস নিয়ে আমরা হ্যাঁ হ্যাঁ মানে এক জায়গায় সব সময় এক জায়গায় কনসেন্ট্রেশন থাকে আমাদের কনসেন্ট্রেশন থাকে 100% অন রোড একদম হ্যাঁ এখন থ্রটল টুইস্ট কেউ ইগো দিয়ে করতে পারে ম্যান টু ম্যান ভ্যারি করে ম্যান টু ম্যান ভ্যারিয়েশন আর যে রকম স্কিল আছে করে যাও সে সেরকম ভাবে করে আমার যেরকম আমি যেরকম যেমন লং লম্বা ট্যুরে যেরকম যাই যেরকম লাদাখটা করেছি তোমরা যেটা দেখেছো সেটা হচ্ছে মোটামুটি 5 থেকে 6000 RPM আমি ধরে রেখে দিয়েছি আমি ওখানে যত স্পিড উঠলো উঠলো আমি ওই রকমভাবে চালাই না স্পিড মেনটেন করে চালাই না আমি RPM মেনটেন করে চালাই এটা কিসের জন্য এটা কম্পেনসেশন কিসের কম্পেনসেশন এই যে এতদিন আসেনি এতদিন আসেনি ও হচ্ছে দত্তবাবু আর হচ্ছে দত্তবাবুর গিন্নি মানে আমি এখানে দোকানে যখন আসি তখন ও এসে ঘুরতে ঘুরতে এসে দত্তবাবু এসে বলছে এই তুমি রাজদীপ না তুমি রাজদীপ না তুমি ভিডিও করো না আমি বলছি না তো আমি তো করি না তোকে তো একটা ভুল হচ্ছে বলে না আমি ঠিক ধরেছি তুমিই করো হ্যাঁ তারপর থেকে ওর সাথে একদম খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তো অনেক দিন ধরে আসছিল না তো তার জন্য এখন এসছে এসে আমার জন্য সোনপাপড়ি যেহেতু আমি সোনপাপড়ি ভালোবাসি তার জন্য আমাকে সোনপাপড়ি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমবার ব্লগে আমি জীবনে এইরকম পাইনি মানে আমার নরনারীগঞ্জ কিরকম একটুখানি স্যাম্পল দেখে নাও এই হচ্ছে আমার নরনারীগঞ্জের স্যাম্পল আরে আমি জানি कैसा लगा बर्थडे डिनर कैसा लगा ভালো লাগছে তো তুমি বাংলা বলতে পারে হ্যাঁ বলতে পারি বলতে পারে ও কেন পারবে না 18 বছর দিয়ে এখানে থাকছি কেন 18 বছর দিয়ে এখানে থাকছি আচ্ছা কেন বলতে পারবো না আচ্ছা জন্ম এখানে হয়েছে এখানে মোটামুটি এখন রাতের ডিনার চলবে বাবার খাওয়া হয়ে গেছে আমি খাবো ডন খাবে মম খাবে আর আমার মা খাবে তো এনিওয়েজ গাইস আজকের ব্লগটা আমার আমি এই পর্যন্তই রাখছি আর তোমরা বলবে যে আজকে বার্থডেতে কেক কাটলে না কেন দাদা তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা থাকবেই খুব স্বাভাবিক ব্যাপার আমার বার্থডের কেক সবার প্রথম যদি কেউ নিয়ে এসে থাকে তাহলে সেটা হচ্ছে সুভাশিস আর জয় খুব দুঃখের সাথে বলছি জয় হসপিটালাইজড ময়নাপুর থেকে ঘুরে এলাম তারপর থেকে ও জ্বর শুরু হয়ে গেছে ডেঙ্গু সাসপেক্ট করা হয়েছিল তো যার জন্য ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে তো খুব মিস করেছি ভাই তোকে সিরিয়াস বলছি আমি এক্সপেক্ট করিনি আজকের দিনে তুই হসপিটাল থেকে আমাকে ফোন করবি ফোন করে উইশ করবি এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল কোনো দিনও আমি এই জিনিসটা চাই না কারোর জন্যই চাই না বাট ঠিক আছে একটা হয় লাইফের এরকম এক একটা ফেজ আসে বাট এনিওয়েজ গাইজ এই হচ্ছে সিচুয়েশান এই হচ্ছে জিনিস কিছুটা ডাউন ছিলাম কিছুটা চেষ্টা করেছি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে তুলে ধরা যতটুকুনি করা যায় আর একটাই কথা বলবো বার্থডে আমার জন্য স্পেশাল নয় স্পেশাল হচ্ছে আমার মা বাবা এবং আমার ফ্যামিলির জন্য তার জন্য আই ফিল স্পেশাল আমার বার্থডে তো আশা করি আমি যে কথাটা বললাম সেই কথাটা তোমরা কানেক্ট করতে পেরেছো সো উইথ দ্যাটস ইট আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে টিল দেন বাই বাই টেক কেয়ার স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং পাশে থেকো সাথে থেকো ব্লগে থেকো